আর মাছ ধরা হবে রাতে। চা, হুম সুন্দরবনের চা। মামা একটু জঙ্গলে খেয়াল রেখে যদি সম্ভব হয়। হুম সুন্দর পানি, নোনা পানি। নোনা পানি, সুন্দর পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার আশেপাশে ডানে বামে মোটামুটি দেখে তো বুঝতেছেন আমি এই মুহূর্তে জঙ্গলে। আর আমি এখন অ্যাজ ইউজুয়াল একটা ভাড়া নিতে আসি, ভাড়া নিয়ে ক্রস করতেছি। আর এইবারে আমি যাচ্ছি হচ্ছে, এর আগেরগুলো আপনারা দেখছেন হচ্ছে চরপাটা, তবে আমি এবার যাচ্ছি হচ্ছে খেবলা জালের যে জেলে আছে ওনাদের সাথে। তো এবার আমার সফর সঙ্গী হচ্ছে দুইজন আর আমি একজন, মোট তিনজন, ছোট্ট একটা নৌকা। তো আমরা যাব ওই খেবলা জালে মাছ ধরবো, ওনারা মাছ ধরবে, দেখবো কী মাছ পাওয়া যায়, কীভাবে কী করে। তো এই সিরিজটাতে মোটামুটি আপনারা খেবলা জালের উপরে বেশ কিছু আইডিয়া পাবেন। এই আমার পিছনে আছে খলিল মামা, খলিল গাজী, আর এই সামনে আরেকজন আছে, ওনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। এখন এই সূর্য প্রায় ডোবার পথে আর কি, তো আমরা রওনা হয়েছি, এই ভাড়ানি দিয়ে ধীরে ধীরে যাচ্ছি। এখন জায়গা মতো পৌঁছাতে আর একটু সময় লাগবে, আর মাছ ধরা হবে রাতে। তো রাতে তো বোঝেনি, একটু আলোর স্বল্পতা থাকে, তারপরেও টর্চ লাইট আছে, যতটুকু আপনাদের দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। এই ভাড়ানির নাম কি মামা? এই ভাড়ানির নাম মামা আড়তদুনি। আড়ত? আড়তদুনি, আড়তদুনি। হ্যাঁ, এটা আড়তদুনি ভাড়ানি। আড়তদুনি দিয়ে তুষখালির ভাড়ানি, তুষখালির আগায় যে মাজায় যে পড়তেছি। এদিককার জঙ্গল বেশ ফাঁকা ফাঁকা মামা, ঘন জঙ্গল, সে তো সামনে আছে দেখা, আরো সামনে গেলে। হ্যাঁ, আমরা মাত্র তো যাত্রা শুরু করলাম। হ্যাঁ, আবুল কালাম কি আপনি এই সব সময় কি এই জঙ্গলেই কাজ করতেছেন ছোটবেলা দিয়েই? ছোটবেলা থেকে নদীতে মাছ, কাঁকড়া, পোনা, ছাটি, বাগদা। এই আমরা খালে বেরোলাম না? হ্যাঁ হ্যাঁ, আর এখন মোটামুটি মরাগন চলতেছে, যার কারণে পানি খুব পরিষ্কার। আবুল কালাম কত বছর জঙ্গল করতেছেন? প্রায় 20-25 বছর হয়ে গেছে। এইবার মূলত জঙ্গলে আমাদের, মানে আমার আর কি, বিশেষ করে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানো নৌকা নিয়ে, এই খালে ওই খালে, এখান থেকে ওইখানে। মাছ মামা ধরবে, হইলে হইলো, না হলে নাই, কিন্তু ঘোরাটা হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ অনেক দিন পরে আসছি, বিভিন্ন জায়গায় জায়গায় যাব, এদিক ওদিক ঘুরবো, বিভিন্ন এলাকার জঙ্গল দেখবো, ঘন জঙ্গল, পাতলা জঙ্গল, যেখানে যেরকম আছে জঙ্গল ঘুরে দেখা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। মারতাম কাঁকড়া, সাদা মাছ, ফাঁস জাল দিয়ে। ফাঁস জাল, আমি ওইটাই জানতে চাচ্ছি আর কি। জাল দিয়ে মাছ মারতাম, কিন্তু এখন বন্ধ পাতা হয়েছে বলে কারণে যাবার নিষেধ, সে এলাকার যাই না। এখন নিচের দিকে আইসে ওই কাঁকড়া মারি আর ওই সাদা মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ মারেন, মানে এই যে এই ঝাঁকি জালে, খেবলা জাল দিয়ে? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে তো আরো কাছের থেকে দেখা যাচ্ছে, এই সাদা সাদা এই পর্যন্ত পানি হয়, তার মানে আপনার এই পুরো এই মাল একেবারে পুরো পানির তলে। হ্যাঁ হ্যাঁ, এটা বড় নদী? হ্যাঁ, একার নদী। এটা না হচ্ছে হাতিভাঙা নদী। এই যে এই সোজা গেছে? হ্যাঁ, এটা হাতিভাঙা নদী। এটা হাতিভাঙা? জি মামা। এটা ইয়াতে গেছে, সাগরে মিলছে? এটা না, এইটা সাগরে মিল, এইটা সাগরে, সাগরে মিলছে, এইটা কি শহর আর এটা কি সাগর? ও, এই শহর বলতে এটা কোন দিকে গেছে? হরিনগর বাজার। আচ্ছা, হরিনগর বাজার। হ্যাঁ আচ্ছা, আর এটা একদম সাগরে মিলে গেছে, এই ছোট খাল বেরিয়ে গেছে আর একটা, নাকি ভাড়া নেই এটা? না, এটা খাল, খাল। এদিকের খালগুলা বেশ চওড়া মামা। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় বড় খাল। এই আপনার ছোট খাল, তারপরেও দেখেন কত চওড়া। এই আর একটা, দুয়া, তিন মাথা। এই যে একটা, দুইটা, তিনটা। এ বামের এটা কই গেছে? সাগরে গেছে? হ্যাঁ, এটা দিয়ে সাগরে যাওয়া যায়, এটা দিয়েও সাগরে যাওয়া যাবে, আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটাও যাওয়া যাবে। আমরা মোটামুটি একটা স্পটে, প্রথম স্পটে পৌঁছে গেছি, এই একটা দোয়া আমার সামনে। এখানে আমরা এখন, এখন তো পুরা জোয়ার, এই আপনারা অন্ধকার, খুব বেশি ক্লিয়ার দেখতে পারতেছেন কি না, এখন এই যে একদম পুরা জোয়ার, এই পুরা জোয়ার শেষ হবে, পানি শুকাবে, পানি নামবে, তারপরে হচ্ছে মামা মাছ ধরা শুরু করবে। যে এই একটা গেছে, এই একটা গেছে, আর এই পিছনে আমরা একটা দিয়ে আসলাম, এই তিন মাথা, এটাতে দোয়া বলে। এখানে কিছুক্ষণ, এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ বলতে একেবারে ভাটা পর্যন্ত এদিকেই থাকবো, জোয়ার ভাটা পর্যন্ত এখানে মাছ ধরব, মাছ ধরব। এই যে এই গাছে ধরতেন,
নারে সামনে যাবেন, ও ওই যে ওই যে ওই যে ওই এখন মোটামুটি আমরা আমাদের স্পটে পৌঁছাই গেছি। এখন প্রচণ্ড অন্ধকার চারিদিকে, আর চাঁদনি রাত হালকা, কিন্তু ওই আলোতে মানে বোঝা যায় না। এই চার্জার লাইট দিয়ে, মোটামুটি টর্চ লাইট দিয়ে আর কি কাজ করতে হবে। মামা বাজে কত এখন? ওই রকম 9টা সাড়ে 9টা। 9টা সাড়ে 9টা, 9টা সাড়ে 9টার মতো বাজে। আরও প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, এখনও ভাটা শেষ হয় নাই, মানে পুরোপুরি ভাটা হয় নাই এখনও। আপনাদের একটু চরটা দেখাই তাহলে বুঝবেন। এই বোঝা যাচ্ছে না অন্ধকারে, অর্ধেক চর বের হয়েছে, এখনও অর্ধেক বাকি। এই হচ্ছে পানি আর এই হচ্ছে চর। এই যে ভাটিয়ে হচ্ছে আস্তে আস্তে, স্রোত খুবই কম, খুবই কম, মরাগন তো। আর মূলত আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের হয়ে গেছে, এই তো হচ্ছে মামা, চা হচ্ছে, চা হচ্ছে। আমরা ভুল করলাম মামা, আমরা যে ভাতটাত খাইলাম এটা ভিডিও করার দরকার ছিল। ও হ্যাঁ, তো এইটা তো বললাম যে আমরা খাওয়া দাওয়া করবো, এটা এটা ভিডিও করার দরকার ছিল। এই যে প্লেট গ্লাস, এই জায়গায় এগুলো আমরা সব নিয়েছিলাম বাসার থেকে খাবার। তো এখন মোটামুটি আমরা একটু চাটা খাবো, এখন আরও প্রায় ঘন্টা 2 অপেক্ষা করতে হবে, তারপরে হচ্ছে মাছ ধরার মূল কাজ শুরু হবে। চুলা জ্বলতেছে, চা হচ্ছে। তো যাই হোক, আর মোটামুটি ভিতরে এখনও প্রচণ্ড ঠান্ডা, মানে বিশেষ করে রাতের বেলা। দিনের বেলা একেবারে রোদের তাপে চামড়া পুড়ে যায়, আর রাতের বেলা ঠান্ডা লাগতেছে। আর অতিরিক্ত পোকা, পোকা মশা অতিরিক্ত, এখন এর মধ্যেই কাজ করতে হবে, কিছু করার নাই। দেখা যাচ্ছে দেন দেন চা নিছেন। এই যে তা চা তৈরি করে হয়ে গেছে। এই যে চা, সুন্দরবনের চা, সুন্দরবনের চা, খোলা আসমানের নিচে, খোলা আসমানের নিচে চা। দেন আমার চা দেন। এই যে মামা আপনার চাটা নিয়ে নিন, এই হচ্ছে রং চা। এখন চা খাবো, গল্প করবো। রাতের বেলা কি কারণে আপনি খেবলা জাল খাওয়ান? রাতের বেলা জাল ফেললে জালে মাছ ওঠে বেশি। হ্যাঁ, এখানে ঝাড়বেন, ঝুড়িতে নেন, ঝুড়িতে নেন, ঝুড়িতে ঝাড়েন মামা, কাছে নিয়ে আসবো মামা। না 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 না, আপনি ওখানে ঝাড়েন, একবারে একবারে দেখাবো, টানা আছড়া করে আরো সময় নষ্ট হবে। দিনে মানে জাল খাওয়াইলে ইনকাম ভালো হয় না, রাত্রে জাল খাওয়াইলে ইনকাম ভালো হয়। আমরা যে খালে জাল খাওয়াচ্ছি, হ্যাঁ, খাল কতটুকু হবে? এই এই খাল ওই রকম 30 হাত চওড়া, চওড়া হবে। তো ওই ঢাকা শহরে আমাদের একটা গলির মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন দাঁড়ায় আসেন মোটামুটি হাঁটু হাঁটু পানিতে, হাঁটু পানিতে। এই ঝাঁকি জালে মূলত মানে কি মাছ বেশি পাওয়া যায়? এই চিংড়ি মাছ, কাঁকা চিংড়ি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে ওই যে সাদা মাছ, ওই ওই মানে সাদা চিংড়ি ওইটা না, মানে সাদা মাছ বলতে আমরা যেটা বুঝি যে পায়সা মাছ, তারপরে কাইন মাগুর, এই এই সেই দাঁতিনা, এইসব এইসবের জাল এটা না? এটা না, এটা হচ্ছে চিংড়ি মাছ মারা জাল, মা চিংড়ি মাছ। আচ্ছা, খেবলা জালে যাই মাছ ধরবেন চিংড়ি মাছের সংখ্যাটা বেশি উঠবে। হ্যাঁ, চিংড়ি মাছের সংখ্যাটা বেশি উঠবে। দর্শকরা ওই দাঁতিনা কাইন এগুলোর আশা না করাটাই ভালো, মূলত হচ্ছে এটা চিংড়ি মাছের জন্যই বাওয়া হয়। হ্যাঁ, এটা চিংড়ি মাছ ধরার জন্য এই জালটা আমরা ব্যবহার রাতে রাতে ব্যবহার করি। এখানে ডিউটি হচ্ছে মামা জাল খাওয়াবে, আর আবুল আবুল কালাম ভাই হচ্ছে সেগুলো সাইজ করবে। আবার ক্লান্ত হয়ে গেলে কি তখন আবার আবুল কালাম ভাই জালে হাত দেয় নাকি? এরকম দুইজন ভাগাভাগি করে। তাহলে এই পুরা ভাটি আপনি এইভাবে জাল খাওয়াবেন? হ্যাঁ, পুরা ভাটি জোয়ার মনে করেন 1.5 ফা জোয়ার পর্যন্ত জাল খাওয়াবো। আর আমরা তো শুরু করছি, আজকে শুরু করছি 12টা। হ্যাঁ, 12টায় শুরু করছিলাম আজকে, তার মানে সকালে হয়ে যাবে।
নৌকার গলইতে বা নৌকায় দাঁড়ায় হচ্ছে জাল খাওয়ায়, তা আপনি পানিতে নেমে জাল খাওয়াচ্ছেন কেন? মামা পানিতে নেমে জাল খাওয়াইলে দেখা যাচ্ছে মাছটা ভালো ওঠে এবং ওই নৌকো দাঁড়িয়ে খাওয়া দিলে ওই জাল ডুবতে ডুবতে মাছ চলে যায় মামা। এজন্য কি মনে করেন যে আমি এই নিচে দাঁড়িয়ে জাল খাওয়াচ্ছি, মাছটা বেশি বেশি পড়ে, একটু একটু করে জমুক, একবারে দর্শকদের দেখাবো টোটাল মাছ। মামা পোকার মশা তো পাগল বানায় ফেলাইলো, রাতের বেলা এরকম একটা চিপা গলির মতো খাল, তার উপরে আবার তো দর্শকদের দেখাইতে পারতেছি না। আবুল কালাম ভাই একটু লাইট, হ্যাঁ এই এই একদম পানিতে মারেন, এই যে দেখেন আমরা এই আসি, এই হচ্ছে চর, এই যে এই 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 যে জঙ্গল উঠে গেছে, ওই যে জঙ্গল, এই যে জঙ্গল, টোটাল মামা এই মাছ ধরা শুরু করার থেকে একেবারে নৌকায় ওঠা পর্যন্ত মানে শেষ করা পর্যন্ত আনুমানিক কতবার জাল খাওয়ানো এরকম বা খাওয়ানো পড়ে? ও 300-400 বার জাল খাওয়ানো পড়ে। 300-400 বার? হ্যাঁ মাশাআল্লাহ। একবার একটু একদিন দিনে আমরা কাজ করব যদি আপনার সম্ভব হয়, আপনার জন্য যদিও দিনে কাজ করাটা লস হয়ে যাবে কিন্তু দর্শকদের আর একটু ভালো মতো বোঝানো দেখানোর জন্য দিনে করা দরকার। জোয়ার চলে আইছে? হ্যাঁ জোয়ার চলে আইছে, জোয়ারে মারছি, চাকা উঠবে, চালি চিংড়ি উঠবে, হরিণা উঠবে আর দু একটা সাদা মাছ টাছ উঠবে। বেলে মাছ টাই মূলত, বেলে মাছ মূলত আমাদের অভ্যেস হলো চিংড়ি মাছ ধরা। মানে মূল টার্গেট হচ্ছে চিংড়ি? চিংড়ি। এটা কি হরিণার সময় এখন? হ্যাঁ এখন হরিণার সময়। হ্যাঁ ধরলাম জাল। মামা একটু জঙ্গলে খেয়াল রেখেন, ঠিক আছে? ঝালা শেষ, আবার আর খাওয়ান দেবো, একটু দ্রুত খাওয়ান দিলে মাছ বেশি হয়। আপনি তো 20-25 বছর যাবত এই কাজই করতেছেন, কোনো ঝামেলা টামেলা পড়েছেন নাকি কখনো? এই রাতে আপনি? অনেক সময় পড়ি ঝামেলায়। এই রাতেই তো খাওয়ান সব সময়? হয় রাতে, পানিটা নিরেলা থাকে, বাতাস বুতিস হয় না, মাথা ঠান্ডা করে মাছ মারা যায়। আর অনেক সময় বিপদ আপদ তো বলি কি আসে না। ঝামেলায় পড়ছেন কখনো? ঝামেলা পড়ছি এক সময়। কিরকম? এরকম কাঁঠেল জায়গা দিকে, থে জায়গা দিকে জাল খাওয়ান মারছি। কি জায়গা? কাঁঠেল থে জায়গা। খে জায়গা? থে জায়গা মানে সুন্দরবনের মাথার উপরে। হ্যাঁ পানি ছাড়া মাটি ছাড়া চারপাশের নিচে। আচ্ছা থে জায়গা খাওয়ান মারছি। হ্যাঁ মারার পরে উপর দিয়ে একবারে গংরে উঠেছে। তাহলে কি রে মানে এই জায়গাতে গংরায় উঠছে? হ্যাঁ গংরে উঠছে। হ্যাঁ গংরে ওঠার পরে লাইট মারি দেখি যে ওই বাঘের মতো চোখ জ্বলছে। আচ্ছা ভালো করে লাইট টুইট মারি দেখি যে বাঘ। এবার জাল আস্তে আস্তে তুলি নিয়ে ওই বাম্পারে দেখার পরে ড্যানফারে চলে গেছি। আচ্ছা তো ড্যানফার দিয়ে আস্তে আস্তে বেয়ে উঠে গেছে। বেয়ে উঠে গেছি। বড় ছিল? হ্যাঁ বিরাট বড় হতো। গুংরানোর আওয়াজ পাইছিলেন? হ্যাঁ গুংরানোর আওয়াজ পাইছিলাম। কত দিন তো বেশি অংশ গুংরায় না আওয়াজ? ও তো শিকারের সময় আওয়াজ করে না, তাহলে মনে হয় ও রেডি ছিল না। রেডি ছিল না? হ্যাঁ বা ওর টার্গেট ছিল না শিকারে, এই কারণে বেঁচে গেছে। বেঁচে গেছি। এরকমই চিকন খাল ছিল? হ্যাঁ এরা চিকন খাল ছিল। খুব রিক্সির কাজ আমাদের। না এটা তো রিক্সির কাজ হবেই, রিক্সির কাজ। দিনের বেলায় কত ঝুঁকি আর তো। দিনের বেলায় মাছ বেশি পাই না, পানি পরিষ্কার থাকে, রাতের পানিটা ঘোলা থাকে, জোয়ারে মাছ ওঠে বেশি রাত্রে। হ্যাঁ রাত্রে মাছটা পানির উপরই ভাগে আসে, আর দিনের বেলা তো মাছগুলো বেশিরভাগ দেখা যায় একটু গভীরে যদি সম্ভব হয়। এই দুইটা চারটা করে করেই হয় পুকুর হবে, নয় নদী হবে, নয় সাগর হবে। তাহলে এইভাবে মোটামুটি আমাদের ওই সকাল পাঁচ ওই যে মাছ লাফায় বেরোচ্ছে। আপনি জায়গা চেঞ্জ করলেন আবার? হ্যাঁ জায়গা চেঞ্জ করলাম, ওখানে ঘা হয়ে গেছে না। হুম আবার নিরেলা জায়গায় আরেক জায়গায় আইছি। আচ্ছা এক জায়গায়
আপনি জাল খাওন এক জায়গায় জাল খাওয়াইলেন কথার কথা জি জাল খাওয়ানোর পরে ওই জায়গায় তো দুই তিনবার আপনি জাল খাওয়াইলেন হ্যাঁ তারপরে যে আবার আরেক জায়গায় যে জাল খাওয়ান ওই আগের জায়গা আর পরের জায়গার মধ্যে কতটুকু দূরত্ব থাকে আমার তো 10 15 হাত দূরত্ব রাখতে কমপক্ষে কমপক্ষে আমারে আমারে তো পাগল বানা হলো কয়েল কি শেষ না নিভে গেছে আপনারা তো কেমনে করেন এই ভিজা শরীরে তো পোকারও বেশি লাগে এই যে মাছে তো আবার এই যে ময়লা টয়লা এই মানে পাতা পুতা দেখা যায় এই নিয়ে আবার পরিষ্কার করা লাগবে পরিষ্কার একজন বাইতে বাইতে যাবে আর একজন পরিষ্কার করতে করতে যাবে আচ্ছা তো ধরেন আপনি 5টা পর্যন্ত আপনারা মাছ মারলেন তারপরে এটা নিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে যে এই মাছ পরিষ্কার বাড়িতে যাবেন না কাটা যাবেন মানে আড়তে বাসা যেতে হবে আগে বাসা রাখার পরে বাসা থেকে এই মাল সামান রেখে তারপরে ব্যাগটাক নিয়ে গজ গজ করে আবার একটা গাড়ি ভাড়া করতে হবে তারপরে মাছ নিয়ে যাবেন তারপর মাছ নিয়ে যেতে হবে আড়তে আড়তে তো এই আড়তে কি ডাকে বেচেন না ওই ডিপোতে দিয়ে দেন আড়তে দিয়ে ডাকে বেচি ডিপোতে তো বোধহয় লস হাওয়াতে লস হতে আপনার দাম কম দেয় আর ডাকে মেলার লোকজন এক জায়গা হইলে ডাক দিলে দাম ওঠে বেশি এই হরিণা ইয়া কেমন এখন দাম চলে কেমন এখন এখন দাম চলে একটু মাঝারি গুলো 350 টাকা কিলো আর বড় আর যেগুলো বড় সেগুলো 550 টাকা কিলো আর একদম ছোট দাম সেটা চলে 250 টাকা 300 টাকা আর হচ্ছে ইয়া চাকা চাকা চলে 500 550 বড়টা বড়টা মাঝারিটা মাঝারিটা 350 মোটামুটি কি এই কষ্ট করে আপনি আর মামা তো ভাগে হ্যাঁ মামা ভাগে আপনারা দুইজন ভাগে এখন এই সারা রাতের কষ্টের পরে মোটামুটি কি 1000 টাকার মতো কি টেকে এক একজনের ভাগে কোনোদিন হয় কোনোদিন হয় না কোনোদিন হয় না আজকে যদি বেশি কষ্ট করি আজকে 2000 হলো সব দিন তো এক রকম কষ্ট করে পারা যায় না শরীরে তো একটা ব্যাপার আছে আর সব দিন তো মাছ ঠেকে না আরো বিভিন্ন জায়গা জেলে বাউলি আছে তারাও আসে হ্যাঁ জেলে বাউলির সংখ্যা বাড়লে মাছ আবার কমে যায় মাছ কমে যায় খাদ জায়গা পাওয়া যায় না নদীতে বহুত জায়গা আছে তারপর মাছের ঘাট খুব কম তো এইভাবে আমরা আর কি জাল বাইতে 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 একেবারে শেষ সকাল পর্যন্ত হ্যাঁ ওই যে মামা যেটা বললেন কি দেড় কি জানি বললেন জোয়ারের নাম দেড় পোয়া দেড় পোয়া মানে এক পোয়া দেড় পোয়া মতো বাইতে হয় বাইতে চলে যেতে হয় জোয়ারে জোয়ারে ঘাটে তো দ্রুত যাওয়া যায় আবুল কালাম ভাই তারপরে মামা ওনারা তো সব মাছ এই জাল খাওয়াবে এইভাবে জাল খাওয়াইতে খাওয়াইতে আরও সকাল হবে এখন আচ্ছা ভালো কথা এখন কটা বাজবে আনুমানিক 3টা বাজবে এখন 3টা তো বাজছেই হ্যাঁ 3টা বেজে গেছে আরও 2 ঘন্টা মোটামুটি আমরা এখানে জাল বাবো তা একটা না তো এত আপনাদের দেখাইলে অস্থির হয়ে যাবেন একেবারে শেষ হোক শেষের দিকে আমরা আপনার লাস্ট ইয়াটা দেখাবো না টোটাল যে মাছটা হলো হইলো দেখাবো হ্যাঁ টোটাল মাছটা পোকা পাগল বানায় ফেলতেছে অস্থির বানায় ফেলতেছে পোকা তো যাই হোক আমরা মাছ মারি মাছ মারতে মারতে পরবর্তীতে কাঁকড়া আছে পরে একেবারে টোটাল মাছটা আমি আবার আপনাদের শেষের দিকে দেখাবো তো এখন সামনের দিকে আগাইতে থাকি আর জাল খাওয়াইতে থাকি দেখি কী হবে আবার প্রায় 2 ঘন্টা পরে আপনাদের সামনে আসলাম 2:45 প্রায় এখানে মোটামুটি আমাদের মাছ ধরা শেষ এখন এই যে সব গোসল করতেছে এখন পানি ঠান্ডা হ্যাঁ মামা পানি ঠান্ডা সুন্দর পানি নোনা পানি নোনা পানি সুন্দর পানি পরিষ্কার পানি এক একজনের অবস্থা আচ্ছা বাজে কয়টা এবার দেখাই দেখি আমার বক্সটা কি দেখেন কটা বেজেছে সেটাই দেখতেছি পাঁচটা ছয় পাঁচটা ছয় পাঁচটা ছয় তারপর চোর খেলেন সময় আর তো পাঁচটা ছয় বাজে এখন ওঠেন 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 টান দেন টান দেন ওঠেন শেষ পাঁচটা ছয় বাজে এখন মোটামুটি
এই ফ্রেশ ট্রেশ হয়ে এক টান টান দিবে, টান দিয়ে একেবারে বাসা, বাসায় যে তারপরে হচ্ছে ওই মাছটার পাতা পুতা ময়লা টয়লা যা আছে এগুলা সব পরিষ্কার করে তার ও আমাদের তো অস্থির বানায় ফেলতেছে পোকা। তারপরে ওনারা এই মাছগুলো নিয়ে আড়তে যাবে আর কি বেচা কেনা। তো যাই হোক, আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল, আপনাদের একটু পরে আবার দেখাচ্ছি টোটাল মাছ কি হইলো না হইলো এটা আবার দেখাচ্ছি, কারণ আলো লাগবে তো। এখন না পরে যা যাবে না এত পাতা ফেলানো হইলো তারপরে এত ময়লা। সব বেড়ে যাচ্ছে, ভালো মাছ আছে। মাছগুলো উঠে পলিথিনে রাখো মামা, মাছগুলো উঠে পলিথিনে রাখো, এই এই যে এইগুলো উঠাও, এগুলো উঠে এখানে রাখো। ও কাজ করে না, কাজ এগুলো উঠিয়ে এইগুলো দাও, এই দেখো এইগুলো কিন্তু হরিণা। হরিণাগুলো সব ছড়াইছে। তুমি পারো না ভাইয়া উঠিতে? এটা হচ্ছে খলিল মামার নাতি। হ্যাঁ 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 ভাই, মাছ উঠি দাও, মাছ উঠি দাও গামলায়। এই হরিণা উঠা ভাই, হরিণা উঠাও, এই তো আমি যেভাবে উঠো সেইভাবে উঠো। তুমি যে মাছ বাসার জন্য যে পাগল হও, যে এই মাছটা মারলা হয়েছে, ও মাছটা মারলা তুমি, ওই যে ওই 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 ড্রামে যেটা এলু সাকা, এই সাকা এই যে কালোটা কি, এই কালোটা বাগদার মাছ, বাগদা বাগদা। আরে এগুলো হরিণা, এই হচ্ছে হরিণা, এই বড় হরিণা। মামি, মামা তো বলতেছে কালকের চেয়ে বলে আজকে মাছ বেশি হয়েছে। হ্যাঁ তাই, আমার কাছে কেন জানি শেষের দিকে মনে হয়েছে যে আজকে একটু মাছ কম হয়েছে কালকের থেকে। কটা বাজে ভাইয়া? কটা? 8টা। না 8টা বাজবে কেন? না দাঁড়ান ঘড়ি দেখতেছি, চাকা একটু কম কম লাগে ছোটটা। হ্যাঁ চাকা একটু কম কম, চাকা একটু কম, হরিণা বেশি, হরিণা আজকে হয়েছে অনেক। হ্যাঁ সব হরিণা কত করবে, 7 কিলো, 6 কিলো, 7 কিলো চাকা। তুমি নেওয়া নাই?
ها 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 ها